শয়তান। এবার যাও গিয়ে অষ্টমীকে পুরোটা খাইয়ে দাও। খুব জ্বালাচ্ছিল মেয়েটা, শেখরার ঠুকঠাকার আর কামারের একা। এবার দেখি অষ্টমী বাঁচে কি করে। কিন্তু এই এত বড় একটা কাজ করার জন্য তো আমার একটা গিফট চাই। এখন এসবের সময় নয়, যাও গিয়ে আগে কাজটা করে এসো, নাহলে আমাদের এই সুখের দিন আর বেশি দিন থাকবে না। আর শোনো, অষ্টমীর সামনে নিজে দাঁড়িয়ে থেকে ওকে পুরো খাবারটা খাইয়ে তবে আসবে। অষ্টমী, ঋতুপর্ণা দিদি এখন এই সময় আমার ঘরে কি করতে এসেছে? তোমার জন্য বৌরানীর প্রসাদ এনেছি, পায়েস আছে, খেয়ে নাও। ওভাবে ভুরু কুঁচকে তাকানোর মতো কিছু হয়নি। আসলে আজ সারাদিন বাড়িতে যা হলো, কারোর এই প্রসাদের কথা মাথায় ছিল না, খেয়ালই ছিল না কারোর। এক্ষুনি সমস্ত কিছু বের করা হলো, তাই মা বললেন আর কি সবার ঘরে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে দিতে। সেই জন্যই আমি তোমার জন্য নিয়ে এলাম, খাও না। আমার মনে বলছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে, প্লিজ তুমি একটু সাবধানে থেকো। শোনো, মানে তোমার যদি না খেতে ইচ্ছে করে তাহলে খেও না, কেমন? মানে আমি তো আর সারা রাত এই পায়েসের বাটি হাতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না বলো, তোমার উত্তরের অপেক্ষায়। কিন্তু এই প্রসাদটা না খাওয়ার জন্য যদি তোমার কোনো রকম কোনো বিপদ হয়, তুমি সেটা বুঝে নিও। হ্যাঁ, গুড নাইট। একে তো পায়েসটা খাওয়াতেও পারলাম না, এদিকে জোরও তো করতে পারছি না। জোর করলে যদি সন্দেহ করে, বুঝে যায়। এবার কি করি? ঋতুপর্ণা দিদি, বলো। ঠাকুরের প্রসাদ আমি খাবো না? আজ তো বৌরানী মার কৃপায় ইরা দিদি এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল, আর সেই বৌরানী মার প্রসাদে আমি খাবো না? তাই কখনো হয় নাকি? খাও অষ্টমী, ভালো করে খাও। এই খাওয়াই যে তোমার শেষ খাওয়া। কি চাঁদ এভাবে কালো মেঘে ঢেকে যাচ্ছে কেন? কিসের অশুভ সংকেত? এ তুমি কিসের সংকেত দিচ্ছ বৌরানী? আমার মেয়ে, তবে কি আমার মেয়ের উপর বিপদ ঘনিয়ে এসেছে? আমার মেয়ের কি প্রাণ সংশয় হয়েছে? অষ্টমী। কি গো অষ্টমী, ওঠো। ঘুমিয়ে পড়লে? অষ্টমী, ওফো, এভাবে ঘুমালে হয়? ওঠো অষ্টমী। আহারে, বৌরানীর প্রসাদ খেয়ে শেষ ঘুমটা ঘুমাতে হলো। আমার মেয়ে কোনো ক্ষতি তোমরা করো না, ওকে তোমরা ছেড়ে দাও। শুনতে পাচ্ছ না আমার কথা? ওকে ছেড়ে দাও তোমরা, ওর কোনো ক্ষতি তোমরা করো না। পুরুষোত্তম, ওর কোনো ক্ষতি করিস না তুই। পুরুষোত্তম, ওর কোনো ক্ষতি করবি না। মাঝপথে উঠে যাবে না তো, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পোকার মতো কথা বলো না। রক্তিম, আর দেরি করে লাভ নেই, চাদরটা দে। আমার মেয়েটাকে কিছু করো না তোমরা, ও নবগ্রামে সবার ভালোর জন্য এসেছে। ওর ক্ষতি করে তোমরা নিজেদের পাপ আর বাড়িও না, আর পাপ করো না তোমরা। তোমাদের পাপের অন্ধকারে চাঁদ সূর্য পর্যন্ত ঢেকে যাচ্ছে। তোমরা আমার মেয়েটাকে ছেড়ে দাও, আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। দাদা বলছি যে, গাড়ি করে নিয়ে গেলে হতো না? একদম না, গাড়ি স্টার্ট করার আওয়াজে কারোর ঘুম ভেঙে গেলে পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। তোদের মনে আছে তো কি করবি? হ্যাঁ বাবু, একে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে গেলে এনে ফেলে আসবো। সাব্বাস। তারপর ভোরবেলার প্রথম ট্রেন যাওয়ার পরে অষ্টমীর নাম চিরকালের জন্য মুছে যাবে। লোকে ভাববে হয় অষ্টমী অ্যাক্সিডেন্ট করেছে, নয় সুইসাইড করেছে। দুর্জয়। হ্যাঁ বাবা বলুন। যাদের কাজে পাঠাচ্ছ তারা কাজটা ঠিকঠাক করতে পারবে তো? আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এরা এই কাজে একদম পাকা লোক। এরকম কাজ এটা অনেক করেছে। কিরে, কাজটা ঠিকভাবে করতে পারবি তো? মনে আছে কি করবি? হ্যাঁ, জ্ঞান ফিরল মেয়েটা বাঁচবে না, লাইনের সাথে বেঁধে রেখে দিয়ে আসবো। একদম ঠিক কাজ করবি। অনেক চালিয়েছে অষ্টমী রায়, তোমাকে তো চিরকালের মতন ঘুম পাড়িয়ে দিতেই হতো। এবার যাও, জীবনের শেষ ঘুমটা খুব ভালো করে ঘুমিয়ে নাও। তোল তোল তোল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। অষ্টমী রায় ঠাকুর পুরুষোত্তম সিংহকে অনেক অপদস্থ করেছ তুমি। অপদস্থ করার ফল কি হতে পারে সেই শিক্ষাই তোমাকে দিলাম আজ, যাতে পরের জন্মেও এই গ্রামের ত্রিসীমানায় ঢুকতে তুমি ভয় পাও সেই শিক্ষাও দিলাম। বিদায় অষ্টমী, তোমার আত্মার চিরশান্তি কামনা করি। বৌরানীমা, আমার মেয়েকে তো তুমি নবগ্রামে নিয়ে এসেছো, তুমি ওকে বাঁচাও বৌরানীমা, তুমি ওকে বাঁচাও। ওই মেয়ে তো সব পাপের বিনাশ করবে। হ্যাঁ, আর যদি ওর কিছু হয়ে যায় তাহলে তাহলে যে মহা পাপ হবে। তুমি ভরসা বৌরানীমা, তোমার সন্তানকে তুমি বাঁচাও বৌরানীমা, তোমার সন্তানকে তুমি বাঁচাও। আজ এই মেয়েটাকে মরতে হবে। দুর্জয়বাবু মোটা টাকা দিয়েছে এই মেয়েটাকে মেরে ফেলার জন্য। ঠাকুরদার বহুত জ্বালাচ্ছিল, এইবার বুঝতে পারবে সিংহ বাড়ির সাথে টক্কর নেওয়ার ঠেলা। দেখেছো কি অবস্থা? এতদিন আমি দেখেছি মানুষ মরার পর খাটকাতে ওঠে, কিন্তু না মরে খাটিয়াতে উঠে গেল। আরে দূর, মরতে তো হবেই। একটু বাদে গিয়ে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তারপর বল হরি বাঁচাও মা। ওকে ওকে তুমি বাঁচাও মা, ওকে তুমি বাঁচাও। তুমি তো বর্ষা মা, তুমি তো বর্ষা। কোনো অন্যায়, কোনো অবিচার যেন জিততে না পারে মা, জিততে না পারে কোনো অন্যায়। ওর যেন কোনো বিপদ না হয় মা, ও ও যেন কোনো বিপদের মধ্যে না পড়ে। মা, মা গো রক্ষা করো মা। দেখেছো, বড্ড মাস্টারি দেখাতে এসেছিল। এবার বুঝবে, হারে হারে টের পাবে। এবার মাস্টারিটা না সোজা ওপরে গিয়ে দেখাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। পুরুষোত্তম সিং এর বিধান না শোনার ফল এবার ভোগ করতে হবে। ট্রেনে তো কাটা পড়বে, কিন্তু কি ভাগ্য বড়ি পুড়বে না। বৌরানী মা, তুমি আমার মেয়েটাকে না বাঁচালে সব শেষ হয়ে যাবে। মা, তুমি সহায় হও মা। আমার মেয়েটাকে তুমি বাঁচাও বৌরানী মা, আমার মেয়েটাকে তুমি বাঁচাও। ওরে বাপরে, কি হলো? খাটটা তো ভারী হয়ে গেল কি করে? ঠিক বলেছিস, এক কাজ কর, নামা নামা নামা, বাঁচি না রে। এই হঠাৎ করে এই মেয়েটার এত ওজন হয়ে গেল কি করে? চল চল, আরেকবার চেষ্টা করে দেখি, বুঝলি? চল। এত দূর বয়ে এলাম, কোনো কষ্ট হলো না, কিন্তু এখানে এসে এত ভারী হয়ে গেল কি করে? অষ্টমী, ও অষ্টমী, এখন ঘুমিয়ে থাকলে চলবে না, তোকে তো লড়াই করতে হবে। ওঠ মা, ওঠ, চোখ খোল অষ্টমী, চোখ খোল। এটা ঘুমানোর সময় না, এবার জাগতে হবে তো তোকে। ওঠ মা, অষ্টমী ওঠ। এই মেয়েটা জাগলো কি করে? কি আমি কোথায়? এরা কারা? কি হচ্ছে আমার সাথে? বাচ্চাটাও কেমন ঘুরছে, পরিষ্কার করে তো কিছু দেখতেও পাচ্ছি না, সব কেমন ঘোলাটে লাগছে। এ কোন বিপদে পড়লাম বলুনি না? এরা সবাই কারা? এরা আমাকে না কেন মারতে চাইছে? তুমি আমায় লড়ার শক্তি দাও বলুনি না, লড়ার শক্তি দাও। মাগো, আমার মেয়েটাকে শক্তি দাও, শক্তি দাও মেয়েকে, রক্ষা করো আমার মেয়েকে, রক্ষা করো। কে আসবি? আরে এক পা এগোলে কিন্তু আমি মেরে ফেলবো। মাগো, আর যে পারছি না মা, কিছু দেখতেও পাচ্ছি না, শক্তি দাও বৌরানী, শক্তি দাও। এ কি, দরজাটা খোলা কেন? অষ্টমী! ব্যাগটা তো রাখা, তার মানে তো ঘরেই। আপনি কি অষ্টমী? অষ্টমী শুনতে পাচ্ছেন? এ কি, এখানে কেউ নেই তো? তাহলে কোথায় গেলেন? অষ্টমী! বাবা কিছু করেননি তো? অষ্টমী! অষ্টমী! আপনি কোথায়? অষ্টমী! অষ্টমী! অষ্টমী আপনি কি ওপরে? অষ্টমী! অষ্টমী! বলছি অষ্টমী কি ওপরে আছে? জানি না। কি ব্যাপার, এত রাতে এত চিৎকার চেঁচামেচি কিসের? এই সময় কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না আমরা? কি হয়েছে আয়ুষ্মান? অষ্টমী ওনার ঘরে নেই, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? আর তুই বা এত রাতে কি করছিস? জানি না, হঠাৎ ঘুমটা ভেঙে গেল আমার। মনে হলো কেউ আমায় ডাকছে, জানো, মনে হলো কেউ আমায় বলার চেষ্টা করছে যে সে খুব বিপদে আছে। তারপর হঠাৎ করে অষ্টমীর ঘরে এসে দেখি উনি নেই। আর পারা যাচ্ছে না, রোজ একটা না একটা কিছু করেই চলেছে। কিন্তু মেয়েটা গেল কোথায়? ওর আবার কোনো বিপদ হলো না তো? মানে এইভাবে বাড়ি থেকে তো মেয়েটা উধাও হয়ে যেতে পারে না। ও যা উড়নচণ্ডী মেয়ে, দেখো আবার রাত বিরাতে কোথায় চড়তে বেরিয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। ওই মেয়ে বাড়িতে আসার পর থেকে বাড়ির নিয়ম ভাঙা ছাড়া তো অন্য কোনো কাজ করেনি। আজ না হয় কাল ওকে যেতেই হতো। কিন্তু দাদা তাও মানে একটা মেয়ে তো, আর যেহেতু আমাদের বাড়ি থেকেই ওর কর্মই হয়তো ওকে টেনে নিয়ে গেছে। নিজের ইচ্ছেতেই বাড়িতে এসে ঢুকেছিল, আবার নিজের ইচ্ছেতেই চলেও গেছে। বা হয়তো বুঝতে পেরেছিল পুরুষোত্তম ঠাকুরের নিয়ম ভাঙলে ওর বিপদ বাড়তে পারে, বাড়তে পারে ওর শাস্তি। তাই সময় থাকতে থাকতে ও পালিয়ে গেছে। বাবা, অষ্টমী যদি সত্যি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যান, তাহলে ওনার ব্যাগপত্র নিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু ওনার ঘরে সমস্ত ব্যাগপত্র আছে। আয়ুষ্মান, তোমার এই বোকামির জন্যই একদিন আমাকে ডুবতে না হয়। চতুরের ছলের অভাব হয় না আয়ুষ্মান। নিজে পালিয়েছে, কিন্তু যাতে আমরা দ্বন্দ্বে থাকি সেই কারণে হয়তো ব্যাগগুলো রেখে গেছে। সবকটা অপদার্থ এক একটা। পাখি পড়ার মতন বলে না দিলে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, তাই তো? ঘর থেকে যখন ওকে তুলে নিয়ে গেলে, ব্যাগপত্রগুলো নিয়ে গেলে না কেন, এবার সব প্রশ্নের উত্তর তোমরা দেবে। বাবা, আমরা কি করে জানবো যে দাদা মাঝরাতে উঠে এরকম এরকম ঝামেলা করা শুরু করবে? ও তো চিরকালই অপদার্থ, ওকে আমি পরে দেখছি। আগে বলো, ওদিকের কি খবর নিয়েছো? হ্যাঁ, আমি ওদের ফোন করেছিলাম, ওরা কেউ ফোন তোলেনি। তবে আপনি একদম চিন্তিত হবেন না, আমার মনে হয় ওরা অষ্টমীকে এতক্ষণ রেল লাইনে ফেলে দিয়েছে। তাই যেন হয়, কারণ এবার যদি ভুল ভ্রান্তি কিছু হয়, আমার চেয়ে খারাপ কেউ হবে না দুর্জয়। ইরা, আমি বরং থানা একটা ফোন করি, বুঝলি? কারণ সত্যি যদি অষ্টমীর কোনো বিপদ হয় মা, সেক্ষেত্রে আমাদের বাড়ির দিকে কিন্তু সবার আগে আঙুল উঠবে। হ্যাঁ, আসল কাজগুলো করার সময় তো কোনো পাত্তা পাওয়া যায় না। মাঝরাতে যত অকাজ করার উৎসাহ। দাদা, আমি কিন্তু এই ভয়টাই পেয়েছিলাম। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ওরা কিছু একটা করেছে। হতে পারে ইরা, ওদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু এই কথাটা আমি ওদের সামনে বলতে পারবো না। কেন বলতে পারবো না রে? অনেক সহ্য করেছি, সবকিছুর একটা সীমা থাকে দাদা, আর সেটা অতিক্রম করে যাচ্ছে। ইরা, ইরা এরকম করিস না, শোন আমার কথা শোন। দুর্জয়! ইরা, ইরা, ইরা কি করেছিস অষ্টমীর সাথে? অষ্টমীর ঘর খোলা, অথচ ও ঘরে নেই। আর দাদা যখন এতবার ডাকাডাকি করলো, ঠিক তোরা তিনজন সবার পরে এসে দাঁড়ালি কেন? যখন থেকে এসেছিস নিজেদের মধ্যে গুজগুজ করে কথা বলছিস কেন? বল আমাকে। কেন, তুই কি এবার আমাদের সন্দেহ করছিস নাকি? হ্যাঁ করছি। বাবা মহারাজ এই উদ্দেশ্য নিয়ে আমাকে দেবী বানিয়ে রাখতে চেয়েছিল, সেটা তো সফল হয়নি। আর তার একমাত্র কারণ হলো অষ্টমী। ও রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, তাই বাবা সফল হয়নি। আর বাবা কোন উদ্দেশ্যে সফল না হলে, তার মুখের ওপর কথা বললে সে কি করতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সত্যি করে বল, সত্যি করে বল দুর্জয়, মেয়েটার সাথে কি করেছিস তোরা? কোথায় অষ্টমী? বল আমাকে, বল। ইরা, তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করছো। তুমি জানো না আমার ধৈর্যচ্যুতি ঘটলে আমি কতটা সাংঘাতিক হতে পারি। অষ্টমী, মনে হয় অষ্টমী ফিরে এসেছেন। ও ঠাম্মি, অষ্টমী, কি হচ্ছে দেখতো না? ঠাম্মি, ঠাম্মি তুমি ওনাকে কোথায় পেলে? তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? আমাদের বাড়ির সকলে ওনাকে চেনে, উনি তো এখানেই ছিলেন। ভাকিস আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মেয়েটা। এই ওকে নিয়ে শোয়া। হ্যাঁ মা, চলো তো। অসম্ভব, এ হতে পারে না। অষ্টমী, 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 দেখি না। অষ্টমী, অষ্টমী চোখ খোলো মা। অষ্টমী, অষ্টমী, ওর হাতের তালুটাও তো বেশ ঠান্ডা। আচ্ছা আমি কিন্তু সবটাই গরম করে হাতে পায়ে ঘষে দেবো, এটা কি ভালো হবে? আচ্ছা ঠাম্মি, তুমি অষ্টমীকে কোথায় পেলে?